আর এমজি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বিশ্বাস করো, এই যে বৃষ্টিটা পড়ছে দেখে না আমার মনে অনেক অনেক শান্তি হয়েছে, কারণ এই কটা দিন ধরে যে প্রচণ্ড গরমটা পড়েছিল, মানে সেই গরম থেকে অন্তত শান্তি পাওয়ার জন্য এই রকম একটা বৃষ্টির দরকার ছিল। তো আমার মানে মনে হয় যে ব্যক্তিগত দিক থেকে যে আজকে অনেকেই খুব খুশি এইরকম একটা বৃষ্টি দেখে। তো কারা কারা বৃষ্টি ভালোবাসো তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এই বৃষ্টির মজাটা সবাই নাও, আমিও নিচ্ছি তোমরাও নাও। দেখো আমি কত আনন্দ, কিন্তু দুঃখের বিষয় একটু ভিজতে পারছি না, সানটা হয়ে গেছে আগে, আর এখন যদি ভিজতে যায় তো দিদি প্রচণ্ড বকাবকি করবে, ওর জন্য জল না। আজকে যা মেঘ ডাকছে আর যা বাজ পড়ছে তাতে মনে হচ্ছে আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আরে বাবা, এরকম হলে চলবে নাকি? মেঘ এত জোরে জোরে কাঁদে আমার জানা ছিল না তো। আজকে কলকাতা ডুবে যাবে, এ যা বৃষ্টি হচ্ছে আজ কলকাতা ডুবেই যাবে। আজকে যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে কলকাতা শহর আজকেই ডুবে যাবে। যাই হোক, অনেকদিন পর এরকম বৃষ্টি দেখে আমি তো খুব খুশি। তো কারা কারা খুশি হয়েছে তারাও কিন্তু আমাকে অতি অবশ্যই জানিও। আর এই রকম একটা বৃষ্টির কিন্তু আজকে খুবই দরকার ছিল, কারণ চার পাঁচ দিন ধরে যেই হারে গরমটা পড়েছিল তো তার জন্য মনে হয় এরকম বৃষ্টিতে যদি কলকাতা ডুবে তাতেও আমাদের মনে হয় কলকাতাবাসীর শান্তি। আমি কিন্তু জেলবন্দি হয়ে বৃষ্টির উপভোগ করছি, আর আমাদের ঘরের দরজার যেই বড় বড় মানে কি বলবো লোহার খাঁচা তাতে যে কোনো মানুষই ভাববে আমি যেন জেলবন্দি হয়ে বৃষ্টির উপভোগ করছি। তো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই বলো। মেয়ে দেখলেই জিভে জল আসে, এই দুই অপদার্থ দূর থেকে দেখে একদম কাছ থেকে দেখার জন্য চলে এসেছে। Control. তো
বন্ধুরা, আমি বৃষ্টিতে খুব এনজয় করেছি, তোমরা দেখতে পেলে পুরো ব্লগটাতেই। তো পুরো ভিডিওটা তো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। যারা নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট করো, যাতে আগামী দিন আমি আরও এগিয়ে যেতে পারি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।